জানতে পেরেছেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটা নৌ দুর্ঘটনা ঘটেছে। তা আমরা এখানে এসেছি, আমরা সকাল থেকেই বিষয়টার উপরে নজরদারি রাখছি, বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করছি। তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে যে ইজারাদার রয়েছে, সে এই যে নৌকার যে ধারণ ক্ষমতা, তার সাইতে অধিক যাত্রী বহন করার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং ইতিমধ্যে 3 জন মিসিং হয়েছে সংবাদ পাওয়া গিয়েছে, তার মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আর 2 জনকে উদ্ধার করার জন্য, সেটা মৃতদেহ হোক বা অন্য যেই হোক, সেটা উদ্ধারের জন্য ডুবুরি দল রয়েছে এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে কাজ করতেছে। তো সেটা যতক্ষণ সানলাইট থাকবে ততক্ষণ উদ্ধার অভিযান চলবে, এবং যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে বা দেহ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই অভিযানটি চলতে থাকবে। আর পাশাপাশি যারা মিসিং হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।